ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে সেই খুশির খবর, সেই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি এসে গেছি, যেটা আপনারা দেখতেই পারলেন থাম্বনেলের মধ্যে। আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই নিউজটাকে দাদা খুব শিগগিরই কভার করুন, তো তার জন্যই আমি আজকে সেই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসে গেছি, সেই বিগ নিউজ নিয়ে এসে গেছি যে হীরানন্দানী গ্রুপ প্রায় 10,000 কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে পশ্চিমবঙ্গে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন বাংলার সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। বাংলার সমস্ত ডেভেলপমেন্টাল রিলেটেড খবর সবচেয়ে প্রথমে জানার জন্য সাবস্ক্রাইব করুন ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত চ্যানেলটিকে, আর বেল আইকনটি প্রেস করে অল করে দিন ফর নেভার মিসিং এনি আপডেটস। হীরানন্দানী গ্রুপ, এই প্রজেক্টটার বিষয়ে জানবার আগে আপনার এই নামটির বিষয়ে জানার খুব দরকার। হীরানন্দানী গ্রুপ কিন্তু হলো একটি মুম্বাই বেসড ডাইভার্সিফাইড কংগ্লোমারেট, যেটার কিন্তু মেইন বিজনেস হচ্ছে রিয়েল এস্টেটের, যেটা কিন্তু সুন্দর সুন্দর রয়্যাল সিটিজ তৈরি করে, যেটার ফার্স্ট সিটি হচ্ছে পাওয়াইতে, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে ছবিতে দেখতেই পাচ্ছেন যে পাওয়াই হীরানন্দানী যেটাকে আমরা বলেছিনি, সেইটাকে পুরো একেবারে প্যালেসের মতো দেখতে, প্যালেসের মতো ডিজাইনস, এইরকমই ডিজাইন কিন্তু তার প্রতিটা সিটিতে হয়। যেমন রিসেন্টলি সে কিন্তু আরেকটা সিটি পানভেলে তৈরি করেছে, নামি মুম্বাইয়ের পানভেলে, এবং রিসেন্টলি সে কিন্তু চেন্নাইতে একটা সিটি তৈরি করেছে, এবং আরও অন্যান্য জায়গায় সিটিজ রয়েছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস, তাদের কিন্তু একটা সাবসিডারি কোম্পানি রয়েছে যেটার নাম হলো ইয়োটা ইনফ্রাস্ট্রাকচার, যেটা কিন্তু মেইনলি ডাটা সেন্টার তৈরি করছে অল ওভার ইন্ডিয়া। তাদের ফার্স্ট ডাটা সেন্টার অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে নবি মুম্বাইয়ের পানভেলে, যেমনটা আমি বললাম তাদের যে সিটিটা তৈরি হয়েছে ঠিক তার পাশে কিন্তু তারা ডেটা সেন্টার তৈরি করেছে, যেটা কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ডেটা সেন্টার এবং এশিয়াস লার্জেস্ট ডেটা সেন্টার কিন্তু তারা খুলে ফেলেছে পানভেলে। মানে বুঝতে পারছেন তারা কতটা বড় বড় ডেটা সেন্টার কিন্তু তৈরি করছে। এবং রিসেন্টলি তারা কিন্তু চেন্নাইতেও একটা ডেটা সেন্টার খুলতে চলেছে, গ্রেটার নয়ডাতেও কিন্তু তারা একটা প্রপোজাল দিয়েছে, এবং তারপরে কিন্তু ফোর্থ লোকেশন তাদের হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, ইয়েস ঠিক শুনছেন, নান আদার দেন হুগলি জেলার কিন্তু উত্তর পাড়াতে কিন্তু তাদের ডেটা সেন্টার খুলতে চলেছে। আচ্ছা, তার আগে আপনাকে বলে রাখি যে ডেটা সেন্টার মানে আপনারা যারা যারা জানেন না তাদের বলে রাখি যে এইখানে আই বাটন কিংবা নিচে ডেসক্রিপশনে কিন্তু আপনারা একটা লিংক পেয়ে যাবেন, সেই ভিডিওটি হচ্ছে নিউ সাবমেরিন কেবিল ল্যান্ডিং স্টেশন এট দীঘা, যেটা কিন্তু তৈরি হতে চলেছে, কে তৈরি করছে, কেন তৈরি করছে, এবং সেটির মানে কি, এবং সেটি খুললে কি কি হতে পারে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা সেই ভিডিও পাবেন। এবং সেই ভিডিওতে আমি কিন্তু ডেটা সেন্টার রিলেটেডও বলেছিলাম যে সাবমেরিন কেবিল ল্যান্ডিং স্টেশন কিভাবে কানেক্টেড ডেটা সেন্টারের সঙ্গে, এবং ডেটা সেন্টার খুললে একটা জায়গাতে কিভাবে আইটি ইন্ডাস্ট্রিজ গ্রো হয়, এবং আইটি ইন্ডাস্ট্রিজ কেন গ্রো হয়, ডেটা সেন্টার কি করে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনারা সেই ভিডিওতে পাবেন। তো আমি আপনাকে রেকমেন্ড করবো একবার গিয়ে সেই ভিডিওটা আপনি দেখে নিন, কারণ বস এটা কিন্তু ছোটখাটো ডেটা সেন্টার হবে না, এটা কিন্তু 6 খানা বিল্ডিং এর ডেটা সেন্টার হতে চলেছে, যেটার কিন্তু ক্যাপাসিটি বলা হচ্ছে 250 মেগাওয়াটের ডেটা স্টোর করার ক্যাপাসিটি থাকতে চলেছে। তারা কিন্তু ডেডলাইন দিয়েছে 2023 এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যে ডেটা সেন্টার কিন্তু চলেছে 20 একর জুড়ে, 20 একর কিন্তু হচ্ছে কোথায়, উত্তরপাড়া কোথায় হচ্ছে, তো আপনারা শুনলে খুবই খুশি হবেন, এই ডেটা সেন্টারটা কিন্তু উত্তরপাড়া কিংবা আমরা বলতে পারি যে হিন্দ মোটরে, হিন্দুস্তান মোটরসের যে প্ল্যান্ট ছিল সেই প্ল্যান্টের থেকে কিন্তু তারা 100 একর জমি নিয়েছে এই ডেটা সেন্টারটিকে করবার জন্য। কিন্তু আপনারা ভাবছেন যে 100 একর জমি নিয়েছে, কিন্তু রোহিত বললো যে 20 একরের ডেটা সেন্টারটি হচ্ছে, আপনারা ঠিক শুনছেন, 20 একরের ডেটা সেন্টার হচ্ছে, এবং তাদের আরও একটি সাবসিডারি কোম্পানি যেটা কিন্তু হচ্ছে গ্রিন বেস, যেটা কিন্তু ব্ল্যাকস্টোন নামের একটা প্রাইভেট ইকুইটি কোম্পানি রয়েছে যেটার সঙ্গে তাদের পার্টনারশিপ, এই গ্রিন বেস কোম্পানি কিন্তু 80 একর ঠিক সেই জায়গাতেই তৈরি করতে চলেছে লজিস্টিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এবং যেই লজিস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিন্তু তারা ডেডলাইন দিয়েছে যে 2022 এর মধ্যে, মানে নেক্সট ইয়ারই কিন্তু তারা তৈরি করে ফেলতে চলেছে এবং ইনগ্রেট করে ফেলবে, এবং যেটার ক্যাপাসিটি কিন্তু হতে চলেছে 3 মিলিয়ন স্কোয়ার ফিটের। মানে বুঝতে পারছেন কতটা বড় বড় সেখানে ইন্ডাস্ট্রিজ আসতে পারে এবং কতটা বড় কিন্তু সেখানে লজিস্টিক হাব হতে চলেছে। এবং হীরানন্দানী গ্রুপ কিন্তু এইটাও বলেছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য বেস্ট লোকেশন ফর লজিস্টিক হাবস, কারণ ওয়েস্ট বেঙ্গল পুরো ইস্টার্ন ইন্ডিয়াকে সার্ভ করে, পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াকেও সার্ভ করে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, ভুটান, নেপালও কিন্তু তাদের নেবারিং কান্ট্রিজ। এবং শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রেলওয়ে, রোড এবং রিভারাইন কানেক্টিভিটি একেবারে সুপার রয়েছে। এই গ্রিন বেস ইন্ডাস্ট্রিয়াল পার্কস কিন্তু নাসিকে রয়েছে, মুম্বাইতে রয়েছে, চেন্নাইতে রয়েছে, পুনেতে রয়েছে, এবং কিন্তু তাদের আরও একটি জমি কিন্তু রয়েছে দুর্গাপুরে। ইয়েস, এই দুর্গাপুরে জমিটি কিন্তু তার এখনও পর্যন্ত হাত দেয়নি, ইন ফিউচার আমি শিওর যে এই জমিতেও কিন্তু তারা হাত দিতে চলেছে, এইখানেও কিন্তু তারা কিছু না কিছু নিশ্চয়ই করবে, এবং আমি কিন্তু এইটুকু শিওর এক্সপেক্ট করতেই পারি যে এই হীরানন্দানী গ্রুপ যখন একবার পশ্চিমবঙ্গে পা রেখেছে, তাদের যে সিগনেচার সিটি হীরানন্দানী সিটি,
তারা কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি করতেই পারে। আমাদের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটি খোলার পর কিন্তু এই ডেটা সেন্টারটা কিন্তু বেনিফিটেড হতে চলেছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেক্টর ফাইভে যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেইগুলো কিন্তু বেনিফিটেড হতে চলেছে এই ডেটা সেন্টার খোলবার পর। সিলিকন ভ্যালি যেটা গড়ে উঠছে সেইটাও কিন্তু বেনিফিটেড হতে চলেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এটা। আমার এই প্রজেক্টটায় কেন এতটা ইন্টারেস্ট এলো, আমার এই প্রজেক্টটা কেন এতটা ভালো লাগলো, কারণ এইটা কিন্তু কলকাতা থেকে বাইরে বেরিয়ে এসে হুগলির হিন্দমোটর এবং উত্তরপাড়ার মাঝামাঝি কিন্তু হতে চলেছে, যেইখানে কিন্তু আমরা সকলে জানি যে শ্রীরাম গ্র্যান্ড সিটি, যেটার বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেইটা কিন্তু একটা টোটাল সিটি গড়ে তুলছে সেই এলাকাতে 10-20 একর নয় বস, 400 একরে। ক্যান ইউ জাস্ট ইমাজিন দ্যাট? এবং সেই সিটিটার মধ্যে এইটাও কথা চলছে যে একটা আইটি বিল্ডিং তৈরি করা হবে, একটা অফিস স্পেস তৈরি করা হতে চলেছে। মানে বুঝতে পারছেন সেই এলাকা জুড়ে কি ডেভেলপমেন্টই না হতে চলেছে। এবং চিন্তা করবেন না, আমি কিন্তু শ্রীরাম গ্র্যান্ড রিলেটেড কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আনবই কিছু দিনের মধ্যে। তো আমার তো এই খবরটা শুনে দুর্দান্ত লেগেছে, কারণ এত বছর ধরে পড়ে রয়েছে আইডিয়াল। একটা ভিডিও আমি বানিয়েছিলাম টিটাগড় ব্যাগেজ লিমিটেড, যারা কিন্তু পুনের মেট্রো ম্যানুফ্যাকচার করছে, তারা কিন্তু অনেকটা অংশ এই হিন্দমোটর প্ল্যান্টের কিন্তু নিয়ে তারা কিন্তু কাজ করছে, সেখান থেকে মেট্রো ম্যানুফ্যাকচার করছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা সোনেপে সুহাগা এই 100 একরও কিন্তু ইউটিলাইজ হতে চলেছে। আমি কিন্তু শিওর নই যে হিন্দমোটর প্ল্যান্টের পুরো গোটা এরিয়াটা কি ইউটিলাইজ হলো এবার, কারণ হিন্দমোটর প্ল্যান্টের পুরো গোটা এরিয়া হচ্ছে 741 একর, কিন্তু সেই গোটা জমির মধ্যে থেকে মাত্র 427 একর জমির মধ্যেই তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ছিল এবং তাদের যাবতীয় বিভিন্ন কোয়ার্টার্স এবং আরও কিছু ছিল ফেসিলিটিস। তো 2003 সালে যখন তাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আসা আরম্ভ হয়, তখন তারা কিন্তু ডিসাইড করে সেই 314 যে এক্সেস একার্স তাদের কাছে রয়েছে, যে জমিটা তাদের কাছে রয়েছে, তারা বিক্রি করবে এবং তারা ফান্ডস রেজ করবে। তো তারা সেই মতোই 2007 সালে তাদের সঙ্গে একটা ডিল সাইন হয় শ্রীরাম প্রপার্টিজের, একটা ইন্টিগ্রেটেড আইটি টাউনশিপ তৈরি করবার জন্য, যেটা নাম দেওয়া হয় শ্রীরাম গ্র্যান্ড সিটি নামের। এর মধ্যে কিন্তু দুখানা এমন বিল্ডিং থাকতে চলেছে যেটা কিন্তু অ্যারাউন্ড 2 মিলিয়ন স্কোয়ার ফিটের অফিস স্পেস দিতে চলেছে। তো এইবার চলে আসি যে রেস্ট অফ দ্য 427 একর ছিল, তার মধ্যে থেকে আমি কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম টিটাগড় ওয়াগন্স লিমিটেড, তারা কিন্তু পুনের মেট্রো ম্যানুফ্যাকচার করছে, অ্যালুমিনিয়াম মেট্রো কোচেস ম্যানুফ্যাকচার করছে, যেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন ম্যাপের মধ্যে যে অনেকটা, প্রায় 100 একর বলাই যেতে পারে, যে 100 একরের মতো তারা অংশ নিয়ে নিয়েছে। তারপরেই কিন্তু এই খবরটাও এলো যে হিরানন্দানি গ্রুপও কিন্তু 100 একর জমি নিয়েছে, প্রায় 200-এর বেশি একর জমি পড়ে থাকলো। তো আমি আশা করছি যে এরপরে এই জমিটাও কিন্তু খুব শীঘ্রই ইউটিলাইজ হয়ে যাবে। আপনার কি মতামত এই বিষয়ে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এত দূর এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। শুধু সাবস্ক্রাইব করে যাবেন না বস, ইউ নো দ্য ড্রিল, বেল আইকনটিও প্রেস করতে হবে, বেল আইকনটি প্রেস করে অল করে দিতে হবে, যাতে পরের ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথমে পৌঁছাক। আমি কিন্তু এইরকমই পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট রিলেটেড খবর নিয়ে আসি, নিয়ে আসবো। তো দেখতে বলবেন না এই চ্যানেলটিকে, দেখা হচ্ছে আপনার সঙ্গে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।